তা বাবা তুমি কি করো আই মিন তোমার যোগ্যতা কি আমি আবার অযোগ্য ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব নে এই মাইরি আপনি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন আপনি জানেন আমি কত বড় ব্যবসায়ী এই বন্ধু বন্ধু তুই কিছু বলছিস না কেন হ্যাঁ আসলে চাচি আম্মা আমার বন্ধুর চরিত্র ফুলকপির মতো পবিত্র মানে বলছিলাম যে আমার বন্ধু অনেক বড় ভেজিটেবল ব্যবসায়ী আপনি নাক কান বন্ধ করে মেয়ে বিয়ে দিতে পারেন আর কোনো কথা হবে নি আমার মেয়েকে আমি এই ছেলের সাথে বিয়ে দিব ইয়াহু এই বলে বলে এই বলে বলে ওগো শরীরে এসব কি মাখছ ও মা গো হে তো সরিষার তেল হাই হাই আরাম দাদা এসব কি করছিস হ্যাঁ আরে বউ রাগ করছো কেন আমি আমার সোনা বউকে ভালো রাখবো বলেই একটু ক্যালমা দেখাচ্ছি মানে মানে খুব সোজা মাইরি এখন আমি চুরি করতে যাব চুরি না করলে তোমাকে খাওয়াবো কি হ্যাঁ চুরি করবে মানে বাসুর রাতে নতুন বউকে রেখে চুরি করতে যাবে মানেটা কি হ্যাঁ সোনা বউ চুরি আমার নেশা চুরি আমার পেশা মাইরি ওরে আমার আরামজাদা শ্বশুরের বেটা রে এই তোর বড় ব্যবসা ইরে মাইরি বউ আমায় লাথি মেরে ভালোই করেছে কিংকং দাদার মুরগিগুলো তো বেশ মোটা মোটা এমন হাইব্রিড দেশি মুরগি তো আমার দরকার মাইরি ওরে মারে গেল রে আমার কোমরটা গেল ওয়াক তু এগুলো তো পানি নয় ফিশু মনে হচ্ছে ওরে বাবা ওয়াক তু এই এই কোন হারামজাদা রে এত রাতে আমার খামারে এসেছে হারামজাদা মিসকে তুই তুই আমার মুরগি চুরি করতে এসেছিস তোরে আজ খাইছি আমি ইরে মাইরি পালা মিসকে পালা ওরে বাবা আ ও আমাকে ছেড়ে দিন দাদা আপনার চোদ্দ গুষ্টির দিব্যি মাইরি বলছি আর কোনোদিনও চুরি করব না আ ও ওরে বাবা বেটা চোর আজ তোকে পুলিশে দেব আমি চল চল আমার সাথে আ ও বউ লাগছে মাইরি আরাম দাদা একটু ভালো করে চুরি বিদ্যা শিখতে পারিস নি তোর বাপ মা তোকে কি শিখিয়েছে শুনি রাগ করছো কেন সোনা বউ আজ সফল হইনি তো কি হয়েছে কাল সফল হবই হব মাইরি চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা আজ আমি চুরি করে সফল হবই হব বেটা জংলু সর্দার আজ বাড়িতে নেই আজ কেউ আমায় ধরতে পারবে না মাইরি এই প্রথম ফাঁকা মাঠে গোল দেব ব্যাপার কি এখানে গর্ত কেন তার মানে কি আমার ঘরে চোর ঢুকেছে বেটা চোর তোর এত বড় সাহস ইরে মাইরি কোন শালারে বুঝেছি নিশ্চয় আমার মতোই কোন ছ্যাসরা চোর হবে কিরে হারামজাদা তুইও আমার মতো ফাঁকা মাঠে গোল দিতে এসেছিস ছাড় ছাড় আমাকে ঠিক আছে যা আমি যা মেরেছি এর অর্ধেক ভাগ তোকেও দেব হারামজাদা চোর আমি নই চোর তুই বেটা তোর এত বড় সাহস তুই সর্দারের বাড়িতে চুরি করতে আসিস আজ তোকে মেরে পুরো তক্তা বানিয়ে দেব শুধু কারেন্টটা আসতে দে ইরে মাইরি আবার ফেসে গেছি বেটা চোর পালালো কি করে লে হালুয়া পুলিশকে ডাকার আগে চোরটি পালিয়ে গেল দূর ভালোই লাগে না ইরে মাইরি বউ তাড়াতাড়ি খাবার নিয়ে এসো খিদের জ্বালায় পেটে কেমন যেন ফুটবল খেলছে মাইরি এ কি বউ শুধু পানি দিয়ে কি করব কি করবি মানে এগুলো তোকে গিলতে হবে
বড় বড় কথা বলে আমাকে বিয়ে করেছিস, তার উপর চুরিটাও ভালো করে করতে পারিস নি। আরাম দাদা, ঘরে কোনো খাবার নেই, এই পানি খেয়ে তোকে থাকতে হবে। ইদি মাইরি সোনা বউ, আমি পানি খাবো না, আমি ভাত খাবো, ভাত। আরাম দাদা, আবার কথা বলিস? আরাম দাদা, নে নে খাই বার খা। বউ হয়ে স্বামীকে এত বড় অপমান, হায় হায়। না না, আমাকে যে করেই হোক চুরি করে সফল হতেই হবে। মাইরি, আজ কপালে যা হবে তা দেখা যাবে। এই কলা চুরি করে বাজারে বিক্রি করব, যে করেই হোক বউকে আজ খুশি করতেই হবে। মাইরি, ইরি মাইরি, এভাবে পা দুটো আটকে গেল কেন? হায় হায়, এই ব্যাটা এলো কি করে? হায় খোদা, আমি কি শান্তি করে একটু চুরিও করতে পারবো না? এই ব্যাটা চোর, তোর এত বড় সাহস, তুই আমার বাগানের কলা চুরি করিস? আজ তোকে উচিত শিক্ষা দেব। আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে আপনার বাগানে ঢুকে পড়েছি, সত্যি মাইরি বলছি। আরাম দাদা, ভুল করে কেউ চুরি করতে আসে? আমিও ভুল করে তোকে ধরে ফেলেছি, আমার বউ পুলিশকে ডাকতে গেছে, তোকে আমি পুলিশে ধরিয়ে দেব। হ্যাঁ, এই হারামজাদা বলে কি, আমি জেলে গেলে আমার সুন্দরী বউটার কি হবে? মাইরি, যে করি হোক পালাতে হবে। কি করি কি করি, মাইরি আইডিয়া পেয়েছি। ছি 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 ছি, কি বিশ্রী গন্ধ রে বাবা, মাইরি কি গন্ধ! হারামজাদা চোর, পাদ মারার আর জায়গা পেলি না? হায় হায় রে বেটা চোর, পাদ মেরে আমাকে উড়িয়ে না দিয়ে নিজেই উড়ে গেল। এই হারামজাদা, আজকেও চুরি করতে পারিস নি? যা, তোর সংসার আমি আর করব নি। যতদিন না পাকা চোর হতে পারবি, ততদিন আমি বাপের বাড়িতেই থাকবো, এই আমার এক কথা। বউ বিশ্বাস করো, বারবার এমন কেস খেয়ে যাবো এটা আমি কখনোই ভাবিনি বউ, দোহাই লাগে বউ, আমাকে ছেড়ে যেও না, তুমি না থাকলে যে আমি পাগল হয়ে যাব। মাইরি দেখো বউ, আমি শিয়াল, চুরি বিদ্যা আমি শিখে ছাড়বোই ছাড়বো। মাইরি, আরাম দাদা, তুই শিয়াল না, তুই একটা মাতা মোটা, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু নেই। আমায় একটা শেষ সুযোগ দাও বউ, আমি চুরি বিদ্যায় সফল হয়ে দেখাবোই দেখাবো, প্লিজ। মাইরি, আজ অবধি একটা বাড়িতেও সফলভাবে চুরি করতে পারিনি। না, এভাবে আর হবে না, অন্য কোনো ভাবে চুরি করতে হবে। কিন্তু কি উপায়ে চুরি করব? ধুর, আমার মাথায় এত বুদ্ধি থাকতেও কেন উপায় খুঁজে পাচ্ছি না কোনো। মাইরি, পেয়েছি একটা বুদ্ধি, আজ থেকে কারো বাড়িতে নয় বরং জমিতে চুরি করব। মাইরি, আশেপাশে তো কাউকে দেখছি না, এই সুযোগে কাজটা সেরে ফেলি। বউ এই দেখো, রাত নয় আজ দিনে দুপুরে চুরি করে সফল হয়েছি, কোনো শালাই আমাকে ধরতে পারেনি। ওগো, তাড়াতাড়ি এগুলো লুকিয়ে রাখো, কেউ দেখলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। যাও যাও, তাড়াতাড়ি লুকিয়ে ফেলো। ইরি মাইরি, এগুলো কোথায় লুকিয়ে রাখবো বউ? আপাতত ঘরে রাখো, আমি এখন পানি আনতে যাচ্ছি, তারপর এসে দেখছি কি করা যায়। আংটিটা যে পানিতে তলিয়ে গেল, এবার কি করে খুঁজবো এটাকে? একটু তো দেখা যাচ্ছে না, দূর, কি আর করার, পানি নিয়ে চলে যাই। আচ্ছা, পানিতে তো কিছু দেখা যায়নি, তাহলে গাজরগুলো পানিতে লুকিয়ে রাখলে কেমন হয়? পেয়েছি, এই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে।
বউ, আজ থেকে সবজি চুরি করব, আর সেগুলো বাজারে বিক্রি করে তোমার জন্য মেকআপ, আলতা, সোনো, পাউডার সব কিনে আনবো। সেসব নয় বুঝলুম, কিন্তু এগুলো তো লুকিয়ে রাখতে হবে, নয়তো কেউ দেখে ফেললে তো সব চিনে যাবে। একদম রাইট কথা বলেছো বউ, কিন্তু এগুলো লুকাবো কোথায়? ওগো, যদি আমরা চুরির জিনিস পুকুরের পানিতে লুকিয়ে রাখি তাহলে তো কেউ জানতে পারবে না। চলো এই গাজরগুলো আমরা পুকুরে লুকিয়ে রাখি। কিন্তু সোনা পাখি, আমাদের তো কোনো পুকুর নেই। আচ্ছা আমাদের নেই তো কি হয়েছে, অন্যের তো আছে। চলো আমরা অন্যের জমিতে একটা পুকুর তৈরি করি। এই হারামজাদা, আমার জমির মাটি কাটছিস কেন রে? তোর তো সাহস কম নয়? আরে দূর মিয়া, এখানে সাহসের কি আছে? ফাঁকা জমি পেয়েছি, দখল করেছি, জানতো যান এখান থেকে, একদম ঝামেলা করবেন না, মাইদি। হারামজাদা, আমার জমিতে এসে আমাকেই সাজাচ্ছিস? আজ তোরে খাইছি আমি। ওগো, আমি বলি কি, অন্যের জমিতে লোভ না করে তুমি বরং আমাদের রান্নাঘরের ভিতরে একটা পুকুর তৈরি করো, সেখানে আমরা সব চুরি করা জিনিস লুকিয়ে রাখতে পারবো। মাইরি ডার্লিং, তোমার তো হেভি বুদ্ধি, আমি এক্ষুনি সব ওকে করছি। একি মাত্র দুটো দিন ক্ষেতটা ভিজিট করতে আসিনি, এর মধ্যে গাজরগুলোর এই অবস্থা? শালা চোরের এত বড় সাহস, এলাকার মোড়লের জমির গাজর চুরি করে, আরামজাদাটাকে একবার ধরতে পাই এমন কেলান কেলাবো বাপের জন্মেও ভুলতে পারবে না। ইরি মাইরি, বেটা মোরল এখানে কি করছে? এই মিচকে, কোথায় যাচ্ছিস, এখানে কি করছিস? কি কি আবার করব, একটু হাওয়া খেতে এসেছি মশাই। ও তাই বল, আমি ভাবলাম অন্য কিছু করতে এসেছিস। কেন মোরল মশাই, কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা মানে মারাত্মক সমস্যা, আমার ক্ষেতের গাজর চুরি হয়েছে, আরামজাদা চোরটাকে হাতের কাছে পেলে যে করতাম না, বেটার সাহস কত। ইরি ব্যাস, এই গাজর ক্ষেত তাহলে মোরল সাহেবের? যাক ভালোই হয়েছে, বেটা মোরলের অনেক জমি, সামান্য চুরিতে ওর সামান্য ক্ষতি হবে, এটা কোনো ব্যাপার না। ও আচ্ছা, এ তো মারাত্মক সমস্যা। আচ্ছা মোরল সাহেব, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন, আমি আসছি। মাইরি, এসব গাজর বিক্রি করে বউকে নিয়ে হানিমুন করতে যাব। বউটা আমার হেব্বি সুন্দরী, হানিমুনে যাওয়ার কথা শুনলে হেব্বি খুশি হবে। চোরের এত বড় সাহস, আমার সব গাজর চুরি করে নিয়ে গেছে, আজ পুরো এলাকায় তল্লাশি চালাবো, আরামজাদার চোর পালিয়ে যাবি কোথায়? ইরি ব্যাস, বেটা মিসকে ঘরের ভিতরে পুকুরে মাছ চাষ করেছে, এই এলাকায় একমাত্র আমি মাছের চাষ করি, এই বেটার সাহস তো কম নয়, আমার ব্যবসায় লালবাতি জ্বালানোর কাজ করছে। না না, আমি ছাড়া এই এলাকায় আর কেউ মাছ চাষ করতে পারবে না, এই সব মাছ আমি তুলে নিয়ে যাব। কি মোরল সাহেব, আপনি জ্বালাতে কোথায় যাচ্ছেন? ইরি মাইরি, এই বেটা মোরল সাহেব সব জানলো কি করে? ও মোরল সাহেব, আমার পুকুরে রাক্ষুসে মাছ আছে, ওখানে দয়া করে জাল ফেলবেন না, তা না হলে আপনাকে খেয়ে ফেলবে মাইরি। ওই চুপ কর, একদম আমাকে ভয় দেখাবি না, আমি ও সব ভয় টয় পাই না, আজ তোর পুকুরের সব মাছ আমি তুলে নিয়ে যাব। এই রে, কেলো করেছে, এবার আর রক্ষে নেই। আরামজাদা, এইসব গাজর তুই কোথায় পেলি? ও বুঝেছি,
আমার জমির সব গাজর চুরি করে এই পুকুরে লুকিয়ে রেখেছিস। হারামজাদা, আজ তোকে এমন কেলান কেলাবো না, পিঠের ছাল ছাড়িয়ে নেব। ইরি মাইরি, বাঁচতে চাইলে পালাতে হবে। হারামজাদারা, এই হারামজাদারা, থাম বলছি, থাম থাম। বউ, আরো জোরে দৌড়াও মাইরি। এলো মেঘ যে এলো গির বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী। ডিম ঝিমি ধরাতে চায় মন হারাতে। ইরে মাইরি, আরাম যদি বউ, এত সুন্দর একটা প্রেমের স্বপ্ন দেখছিলাম, তো স্বপ্নের বারোটা বাজিয়ে মাইরি। আরাম জাদা, ঘরে একটা সজিও নেই, আর তুই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস। এক্ষুনি বাজারে যা বলছি, হয়তো তোর বারোটা আমি বাজিয়ে ছাড়বো। ইরে মাইরি, এটা মেয়ে নাকি পরী? বিউটি, তুমি দেখতে হ্যাপি কিউটি, হবে নাকি একটু ফুর্তি? এমন একটা ছেলেকে তো আমি ফটাতে চাই। আপাল আমার, ব্যাটা তো নিজেই ফুটে গেছে দেখছি। চলো না বেবি, একটু বসে মনের কথা লেনদেন করি। সত্যি তুমি দেখতে বড়ই সুন্দরী, তোমাকে যে একবার দেখবে তাকে আর অমাবস্যার চাঁদ দেখতে হবে না গো সুন্দরী। যা কি যে বলো না, দুষ্টু একটা। ও মা গো, কি লজ্জা কি লজ্জা, চলো বেবি। আরাম যেটা শ্বশুরের ব্যাটা এখানে বসে পিরিতের ঘন্টা বাজাচ্ছি, আর আমি ওইদিকে বাজার নিয়ে আসার অপেক্ষা করছি। আরাম জাদা, তোর কি মেয়েদেরকে লুতুপুতু করতে ইচ্ছে করে? ও লাগছে, ছাড়ো বউ ছাড়ো, মাইরি বলছি, আর কখনো এমন করবো না। ও আরাম জাদা, তোর স্বভাব চরিত্র আমার ভালো করে জানা আছে, আজ তোকে ঝাড়ুপিটা করে প্রেমের ভূত নামাবো। এই রে, সামনে একটা হেভি জিনিস আসছে। না না, এভাবে হাঁটা যাবে না, একটু স্মার্ট ভাবে হাঁটতে হবে মাইরি। একই সুন্দরী, তুমি এভাবে একা একা রোদে হেঁটে কোথায় যাচ্ছ? আর বলবেন না দাদা, পুরো এলাকার রিকশাওয়ালা গুলো মরেছে, দেখুন না রিকশাও চোখে পড়ছে নে। এস, এ রোদে আমার একটু হাঁটতে ইচ্ছে করছে না। বেবি, আমি আছি তো, আমি থাকতে তোমাকে একটু হাঁটতে হবে না মাইরি। এসো বেবি, এসো আমার কোলে এসো। ও মা গো, ছেলেটা কি ভালো। ইস, আমার বরটা যদি এমন ভালো হতো। আহ, সরি, নাকি মোমের পুতুল। ইস, কি নরম। বেবি, তুমি না হেপি দেখতে, মাইরি বলছি। আরে আরে, ওটা আমার মিনছে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিকই ধরেছি। ব্যাস ব্যাস দাদা, এখানে দাঁড়ান। আরাম জাদা, আমাকে তো কখনো কোলে নিয়ে এক পাও আটিস নি, অন্যের বকে কোলে নিতে তোর মজা লাগে তাই নি? ইরে মাইরি, আরাম যদি বউটা আবার কোথা থেকে এলো? ইয়াই আরাম জাদা, এই বিড়বিড় করে আবার কি বলছিস, আজ তোকে জুতা পেটে করব আমি। বাবা বাবা, আমি এপি অসহায়, দয়া করে আমাকে সাহায্য করুন বাবা। আরে আরে, এমন পা ধরে টানাটানি করছিস কেন, কি সমস্যা সেটা তো বল। না ছাড়বো নি, যতক্ষণ আমার সমস্যা সমাধান করছেন ততক্ষণ আমি আপনার পা ছাড়বো নি, এভাবে পা ধরে ঝুলে থাকবো। বাবা, আমার স্বামী চরিত্র পুরো জঘন্য, এ দেখে লুতুপুতু করে, দয়া করে এর একটা সমাধান দিন বাবা। হক মাওলা, মারহাবা, এটা তো মারাত্মক সমস্যা, তবে তুই চিন্তা করিস না, আমি তোকে সমাধানের উপায় বলে দেব। এটা একটা জাদুমালা, এটা গলায় পরে রাখবি, যখনই তোর স্বামী কোনো মেয়ের সাথে লুতুপুতু করবে তখনই লকেটের দিকে তাকাবি,
তোর স্বামীর উপর জাদুবিদ্যা প্রয়োগ হবে আর তোর সমস্যার সমাধান হয়ে যাবে। থ্যাঙ্ক ইউ বাবা, থ্যাঙ্ক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরামজাদা, আমি হলাম জাদুবিদ্যাওয়ালা বউ, তোর লুচ আমি এবার বের করব। আমি আই লাভ ইউ জান। ও নো, এটা কি হলো? মিঞ্চি তো মেয়েটাকে জড়িয়ে ধরলো। আরামজাদা, ওকে ছাড় 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 বলছি। ইরি মাইরি বউ, এই জয়েন্ট তো খুলছে না, ইরিতি কাঁঠালে রাতা লাগলে পরে ছাড়ে না। আরামজাদা তুই চুপ কর, ছাড়বে না মানে এটা কি? চাপতেই হবে। বেবি, আমি তোমার জন্য না একটা সারপ্রাইজ এনেছি বেবি। ও মা গো, তাই নাকি? যদি দামি কোনো গিফট হয় তাহলে এই ব্যাটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। বেবি, কই দেখি কি এনেছো? ওরে মিঞ্জি আরামজাদা, গিফট দিয়ে মেয়েদেরকে পটানো হচ্ছে? ধরো এক্ষুনি মেরে তোর গিফট আমি ভ্যানিশ করে দিচ্ছি। এই নাও বেবি। ও মা গো, আইফোন! জান, তুমি আমার জন্য আইফোন এনেছো? ইস, তুমি আমায় এত ভালোবাসো। আই লাভ ইউ জান। এ কি গিফট ভ্যানিশ না হই, আইফোন হয়ে গেল? আয় আয় রে, এটা কি হলো? ইরি মাইরি, এটা কি হলো? ছোট্ট গিফটটা এমন আইফোন হলো কি করে? চলো বেবি, দুজনে হাতে হাত রেখে একটু প্রেম করি। এই আরামজাদা, এই থাম থাম বলছি। ওরে বাবা রে, জানো মিচকে, আমার না সারাক্ষণ তোমাকে দেখতে ইচ্ছে করে। বানরটা না একটু রোমান্টিক নয়? আরে বিউটি কিউটি সুইটি, তুমি জানো না বিয়ের পর স্বামীকে আর ভালো লাগে না, তখন পরকীয়া প্রেমিককে বেশি ভালো লাগে। বাইরি খাও খাও, বেশি করে চা খাও। বেবি, চাটা হেভি টেস্ট লাগছে সত্যি বলছি। মাইরি, পরকীয়া প্রেমিকের টাকায় চা খাচ্ছো তাই তো এত টেস্ট লাগছে বেবি। আরামজাদা, আবার তো লুতপুতো শুরু হয়েছে। দাঁড়া, জাদু মেরে ওই চা এমন টেস্টি বানিয়ে দিব না, দেখবি কেমন মজা লাগে। একে ডার্লিং, তুমি চায়ের পরিবর্তে জুস নিয়ে এলে। হায় মেরা জান, ভালোই করেছো। এবারে জুসের মতো তোমার আমার প্রেম জমে জুচি হয়ে যাবে জান। ইরে মাইরি, এসব কি হচ্ছে? নিশ্চয় ডাইনি হারামজাদি বউটা এসেছে, ওই এলেই তো এমন উল্টাপাল্টা কাজ শুরু হয়। কিরে হারামজাদা, বউয়ের ভালোবাসা ভালো লাগে না? অন্যের বউ নিয়ে টানাটানি করিস? ইরে মাইরি, হারামজাদি একদম মারবি না। বউ আছিস বউ থাক, একদম স্বামী হওয়ার চেষ্টা করবি না। ওরে আমার ক্যারেক্টার লো স্বামী রে, আর তোকে মেরে যদি তোয়াক্তা বানাতে না পেরেছি না, তাহলে আমিও মিচকের বউ সে বানোই। ব্যাটা তান্ত্রিক আমাকে এমন জাদুবিদ্যা শেখালো যে এই জাদু দিয়ে মেন্সে চরিত্র ভালো হচ্ছে কি আরো বেশি খারাপ হচ্ছে। না, আমাকে আবারও তান্ত্রিকের কাছে যেতে হবে। এই আরামজাদা তান্ত্রিক, কেমন জাদুবিদ্যা দিয়েছিস? হ্যাঁ, যা করি তা উল্টোটা হয়ে যায়। অপ মাওলা, তাই বলে তুই আমাকে মারবি? এটা বড় বেয়াদবি। রাত তোর বেয়াদবি, শালা আরামজাদা। স্বামীকে ঠিক করার সঠিক উপায় বল, নয়তো স্বামীকে ছেড়ে কিন্তু তোকে বিয়ে করব। ছি 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 ছি, তবা তবা, এসব কি বলছিস? নে এই তাবিজটা ধর, এই তাবিজ ভেজা পানি তুইও খাবি আর তোর স্বামীকেও খাওয়াবি, দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। অকমাওলা। মনে হয় তাবিজ বাবা তাবিজটা কাজে লেগেছে। শোনা বউ, আমার পাশে একটু বসো না গো, কতদিন দুটো প্রেমের আলাপ করি না। আমার মনটা শুধু প্রেম প্রেম করছে কেন? ওগো, তুমি ঘরে থাকো।
মেয়েটা আমায় ডাকছে। হাই, মেরা দিল মে তো লাড্ডু ফুট গয়া। আমি আসছি বেবি, আই এম কামিং। তুমি দেখতে হেভি সুইট বেবি, তোমার সাথে কি একটু প্রেম টিম করা যাবে? এরে ব্যাস, এ তো পুরো রেডিমেড পার্সেল। হ্যাঁ বেবি, আমি তোমার সাথে প্রেম করতে পারবো, বাট প্রেম নয়, কারণ ওটা আমার ডিকশনারিতে নেই। চলো বেবি, আমরা একটু পার্কে বসে প্রেম করি। বউ আমাকে এভাবে ইগনোর করলো কেন? না না, বিষয়টা তো দেখতে হচ্ছে একবার। বেবি, একটা গান বলো না, তাহলে প্রেমটা আরো জমে যাবে বেবি। হাই রে, আমার 10টা না 5টা নেই, একটা মাত্র বয়ফ্রেন্ড। সে একটা গান শুনতে চেয়েছে, আর আমি বলবো নি। সেটা কি হতে পারে? কে কোনে বলছি আমি জান? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক প্রেমিক আমায় পাগল করেছে। ইরে মাইরি, হারামজাদি, নাগরের সাথে নটর পটর করা হচ্ছে। আজ তোর পরকীয়া আমি বের করে দেব। হারামজাদি, ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবারে।